আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর এদিকে আরাইয়ানরা কিয়ান স্কুলতে রা হিয়ান স্কুল থেকে এসেছে আর এই তো রাইয়ানের অবস্থা দেখতেই পারছেন আজকে খুবই বাজেহাল অবস্থা স্কুল থেকে আসার পর আজকে ওরা স্কুলে খাল হারিং তা খেলার রাস্তা সম্পূর্ণ দিয়েছে তো ওকে শাওয়ার খেলানোর জন্য উপরে নিয়ে যাচ্ছিলাম আর তো টয়লেটে গিয়ে সাওয়ারে গিয়ে সবাইকে ভিজিয়ে দিয়েছে ওষুধ শুধু একলা বিজে সাথে সাথে আন আমি আর রব্বুকেও ভিজিয়েছে তৈত খাবার ভাবেই চলে এরপর এখানে আজকে আমি একটা তরকারি সব আপনার রান্না সো এখানে আমি ছোটো মাছটা নিয়েছি কেসি মাছ নিয়েছি আর বেগুন আলু নিয়েছি সো আমি ছোটো মাছের চট টাচকে আজকে রান্না করব। তো এখানে আমি কেসি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আর এই তরকারিটা কিন্তু খুবই মজা খেতে খুবই ভালো লাগে সো আমি এটা সম্পূর্ণ কীভাবে তৈরি করাই আপনাদের সাথে শেয়ার করব সোতে পারচেন কাশি মাছ আমি ফার্স্টে বেছে নিতেছি আর এই মাছটা কিন্তু ফার্স্টে আমার অনেকক্ষণ সময় লাগে প্রতি বাড়ি আর তো এখানে আমি বেগুন আর আলু নিয়েছি খুবই ছোটো ছোটো করে কাটে সো এখন আমি এটা কীভাবে তৈরি করবো এটা শেয়ার করবো আপনাদের সো এখন ফার্স্টে বেগুন আর আলুটা দিয়ে দেব আর তো বেগুন আলু দিয়ে এক হাতে মাখিয়ে আমি তরকারিটা রান্না করবো সব এই চসারিটা কিন্তু হাতে হাতে মাখিয়ে করলে কিন্তু অনেক খেতে কিন্তু অনেক ভালো হয় হয়তো দেখতে পাচ্ছেন ফ্রাইটা ফানের মধ্যে নিয়ে নিছি ভেজিটেবলগুলো আর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব রসুন পেঁয়াজ রসুন আর বাকি স্পাইসগুলাও দিয়ে দেব। দেবো তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিছি আমি ফার্স্টে টু টেবিল স্পুন এরপর গার্লিকটা দিয়ে দিছি টু টেবল স্পুন আমি এখানে সো এখানে কিন্তু গার্লিকটার পরিমাণ একটু বেশি পরিমাণে দেবো থ্রি টেবিল স্পুনে দিয়েছি কারণ তো বেশি একটু গার্লিক হবে এটার মধ্যে ক্রানটা আছে বেশি সরচরি তেল গার্লিকের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় আর এদিকে খেলা ধূলা সৰ্দা চেয়াৰ জগতেছিলোঁ চ' দুৰ্মাতো চলি আছে আমাৰ চাতে চ'খন আমি হলুদ মৰিচেন বাখৰ দিয়ে দিব চ' আমি আমাৰ পৰিমাণ মত সব কিছুও দিয়েছি আৰু জালৰ পৰিমাণ একো বেছিয়ে দিব এপ্ৰে কেঁচামৰিচ দিব চৰি মতে জাল এটা হ'লে কিন্তু খুবেই ভালো লাগে সেইজনে কাচামৰিচাও দিব চোৱেটো দিয়ে দিছি চোৱেখন আমি লবণো দিয়ে দিব আৰু লব দিয়াৰ পৰা ভালোভাবে হাত দিয়ে মাখে নেব দেওয়ার পর আমি এর মধ্যে তেলটাও দিয়ে দেবো একসাথে যেহেতু আমি হাতে মাখে এক্সপারে বসিয়ে দেবো কুকারের মধ্যে সোয়ের জন্য বারবার মশলা আট করব না একসাথে সব কিছু দিয়ে দেবো সোয়ের জন্য দেখতে পাচ্ছেন তেলটা পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে একদম ভালোভাবে এমনভাবে মাখিয়ে নেব যাতে এগুলো থেকে কিছু পরিমাণ পানিও বের হয়ে আসে তো এখন আমি জাস্ট এটার উপর এই ছোটো মাছগুলা দিয়ে দেব আর ছোটো মাছ দেওয়ার পর জাস্ট হালকা হালকাভাবে আমি জাস্ট একটু নাড়াছাড়া করে মিক্স করে দেব। বেশি তেমন একটা মিক্স করবার না হয়তো মাছগুলা বেগে যাবে সো তো দেখতেই পাচ্ছেন ছোট হাতে মাখিয়ে আমি কীভাবে তৈরি করে নিয়েছি সো এখন এটা আমি বসিয়ে দেবো কুকারের মধ্যে আর যখন আমি এটা তৈরি করব তখন আগুনের আঁচটা কিন্তু ফুলে থাকবে মা হয়তো স্লো আগুনে রান্না করলে মাছগুলো একদম বেঙ্গে যাবে সো আমি এটা ফুল আগুনে রান্না করব। আর এটার মধ্যে কোনো রকম পানি আমি এখন দেব না পরে এর মধ্যে আমি পানি আট করব। সো এর আগে কিন্তু আলু এবং ভেজিটেবল এবং ফিশ থেকে পানি বের হবে তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ পানি বের হয়েছে সো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি যাতে মাছটা বেঙ্গে না যায় এর বেশি আমি এখানে পানি এরপরে করব নাপরে রেখে দেব এনাদ ফিফটিন টু মিনিটের মতন দিয়ে দিছি আর এই তো দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে আমি অল্প পরিমাণে একটু এখানে জোল রেখেছি আর অনেক মজার তাদেরটা হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আপনার এটা করে তৈরি করে দেখতে পারেন গরম গরম বাতের সাথে তো খুবই ভালো লেগেছে খেতে আর তো এরপরে তো খেয়েছি দেখতে পাচ্ছেন যে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার ব্লগটা যদি আপনারা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবার সাথে শেয়ার করবেন যাতে আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো করতে বলবেন না অ্যান্ড লাইক করতে বলবেন না সো দেখতেই পারছেন জাস্ট আজকে ছট ছড়ি দিয়ে কিন্তু খুবই মজা করে ভাতটা খেয়েছি আর এটা হচ্ছে বিকালের দিকে নাস্তা তৈরি করছিলাম সেগুলো কিন্তু কিনে নিয়ে এসেছিলাম হালাল স্টোর থেকেই সব পেস্টিগুলো এটা ছিল চিকেনের পেস্টি আর এটা ছিল মিঠের পেস্টি সবগুলো আজকে তৈরি করবো ফার্স্ট টাইম সো এর আগে কিন্তু আমি গরম অনেকবার তৈরি করেছি তো ফার্স্ট টাইম সবথেকে নিয়ে এসেছি খেতে মন হয় সেটা দেখার জন্য বাট ঠাই সবচেয়ে মনে হয় বেস্ট কারণ সপেরগুলো তেমন একটা ভালো লাগেনি আমাদের কাছে এখন আমি জাস্ট একটা ব্রাশ করে দেবো এগুলোর উপর তারপর আমি এয়ারফার মধ্যে এগুলো দিয়ে দেব। সো দিয়ে টোয়েন্টি মিনিটসের মতো রেখে দেবো সপনার ছেলেটা ওভেনে তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে গরটাই কিন্তু খুবই মজা বিঠলের পরিটা তেমন একটা মজার ছিল না এই জন্য খেতে কিন্তু তোমার একটা ভালোই লাগেনি বাট মোটামুটি ঠিক ছিল সো তো এর সাথে না গরস করে নিয়ে নাবে সাথে জন্য আছে। তো আজকে মাদের বিখালের নাস্তা ছিল খুবই ভালো লেগেছে বাট এই প্রফেস্টে যদি একটু মজা হয় তো এখন কিন্তু আরও বেশি ভালো লাগতো আর কি করা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর তো আপনারা আমার দেখেন আজকের মতো এখানে আল্লাহ ফিজ